দেখছেন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেল শুরুতেই চোখ রাখবো হেডলাইন দার্জিলিং এ বিজেপি বনাম বিজেপির লড়াই রাজু বিস্তার বিরুদ্ধে পার্থী দলেরই বিধায়ক সময় নেই বেশি ধেয়ে আসছে ভয়ানক ঝড় বৃষ্টি সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ভয়ানক ঝড় আর এদিকে আবার 42 আসনে পার্থী তুলে নেব বিরাট চ্যালেঞ্জ দিলেন এবার অভিষেক ব্যানার্জি কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু মহুয়ার কেন্দ্রের পরই উত্তরবঙ্গে সভা মমতার আমি রিটায়ার্ডও নই টায়ার্ডও নই ব্যাট হাতে 4 ছক্কা হাঁকিয়ে মন্তব্য এবার দিলীপ ঘোষের লোকসভা ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান বাড়ি বাড়ি প্রচারে নামছে এবার ঘাসফুল শিবির ভোটের হাওয়া গরম ফারাক্কা এক্সপ্রেস বালুরঘাট থেকে চালানো নিয়ে তোলপাড় মালদহ তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই কর্মী সভায় বিস্ফোরক এবার দেব দিলেন ব্যাখ্যা ইডিকে পেটানো এবার সেই শেখ শাহজাহান ইডির হাতে গ্রেপ্তার 5 বছর রান্নার গ্যাস ফ্রিতে দিন বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের রাজ্যের সব রকম সহযোগিতা করছে মেট্রোর দাবি ওড়ালেন ফিরিয়াদ পাহাড়ে বিজেপি বনাম বিজেপির লড়াই রাজু বিস্তার বিরুদ্ধে পার্থিবদ্ধ বিধায়ক 34 ডিগ্রি গরমেও মাইক হাতে প্রচার 83 বছরের যুবক বিমান বিরাট হুঙ্কার শুভেন্দু অধিকারী চোর ধরো জেল ভরো স্লোগান বারে বারে এনআই একা তৃণমূল নেতাদের তালিকা দিয়েছে বিজেপি দলীয় নেতাদের গ্রেপ্তারিতে বিস্ফোরক কুণাল বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা বাংলার জন্য একটু ভেবে দেখুন এই স্লোগানকে সামনে রেখেই এবার বাড়ি বাড়ি প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস শুধু নেতা মন্ত্রী নয় দলের সক্রিয় কর্মীদের জন্য এই স্লোগান বিভিন্ন বাড়ি গ্রাম বাজার তার এই স্লোগান চালাবে প্রচার তৈরি করা হয়েছে লিফলেট সেই লিফলেটে বিলি করে চলবে প্রচার এলাকায় এলাকায় ভিডিও তুলে ধরে দেখানো হবে কতটা বাংলা বিরোধী বিজেপি 5-6 জনকে নিয়ে তৈরি করেছে প্রচার দল তার এই দায়িত্ব থাকবে মূলত তৃণমূলের কথায় বিজেপি কোনোভাবেই বাংলার স্বার্থ দেখে না সেখানে বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের অগণিত কাজ করেছে ঘাসফুল শিবিরের কথায় আর রাজনীতি থাকবে ভোট আসবে যাবে কিন্তু এবার ভোটে বাংলার স্বার্থে তাই একবার ভেবে দেখার আরজি নিয়ে বাড়ি বাড়ি তৃণমূলের সৈনিকরা লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের অস্ত এবার কেন্দ্রীয় বঞ্চনা তাই কেন্দ্রীয় বঞ্চনাকে জনগর্জন নামে প্রচার তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এই নামে ব্রিগেডের সভা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করেছেন সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে এই নাম ব্যবহার হবে আর এদিন অভিষেকের সভাতেই উঠে এলো বিরাট বড় বার্তা 42 আসন থেকেই প্রার্থী তুলে নেব বিরাট চ্যালেঞ্জ কি শর্ত দিলেন এবার অভিষেক ব্যানার্জি রাজ্যের বকেয়া অর্থ মেটানো নিয়ে বারে বারে বিজেপি এবং কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এদিন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর সভা থেকেই কেন্দ্র সরকারকে ফের নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন কেন্দ্র যদি বিনামূল্যে সাধারণ মানুষকে রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে রাজ্যের 42টি আসন থেকেই প্রার্থী প্রত্যাহার করে নেবে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় একই সঙ্গে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নিজেদের শাসিত রাজ্যগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করে অন্ততপক্ষে 1,500 টাকা করে দেওয়ার ব্যবস্থা করুক বিজেপি মথুরাপুরের সভা থেকে অভিষেক বলেন আমার ওপেন চ্যালেঞ্জ লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনারা আগামী 5 বছরের জন্য গ্যাস বিনামূল্যে করে দিন যদি করতে পারেন তাহলে 42 আসনে প্রার্থী তুলে নেব প্রধানমন্ত্রীর নাম না করেই তাকে নিশানা করে অভিষেক বলেন একদিকে যে গ্যারান্টি দিচ্ছে সেই 2,000 কিমি দূরেই 8,000 কোটির বিমানে চেপে বিদেশে যায় আর ভোট আসলে ঘুরে বেড়ায় আর একজন 50 কিমি দূরে টালির চালের বাড়িতে থেকে মানুষের কাজ করে বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেবে আবার 3,000 করে দেবে বলছে 17 রাজ্যে আছে বিজেপি সেখানে 3,000 নয় 1,500 দিক কয়েকদিন আগে কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী অমৃত রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী বলেন ইডির বাংলা থেকে 3,000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডির বাজেয়াপ্ত হওয়া 3,000 কোটি টাকা মানুষকে ফেরত দেবেন দেশে 140 কোটি মানুষ আছে তাদের ফেরত দিলে সবাই 21 টাকা করে পাবেন আর 21 টাকার জন্য ভোট চাইছে তার সাথে আবহাওয়ার বিরাট বড় খবর সময় বেশি নেই ধেয়ে আসছে ভয়ানক ঝড় বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ভয়ানক ঝড় আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে উষ্ণতা আগামী 2-3 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গে দার্জিলিং এ শিলাবৃষ্টি উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে জেলার বৃষ্টির সম্ভাবনা বেশি কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে হালকা ঝড় হাওয়া বইতে পারে 30-40 কিলোমিটার গতিবেগে আর এর সাথে বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণও ব্যাপকতা বাড়বে তবে মোবাইল ব্যবহারকারীদের জন্য বিরাট সতর্ক বার্তা যেখানে সেখানে মোবাইল চার্জ দিচ্ছেন বড় সতর্কতা কেন্দ্রের ঠিক কি বিপদ রেল স্টেশন অথবা বিমানবন্দর হোটেল অনেক
সময় পাবলিক চার্জিং পয়েন্ট থেকে মোবাইল চার্জ দিতে বাধ্য হন নাকি, কিন্তু এ ধরনের পাবলিক চার্জিং পয়েন্ট ব্যবহার করায় বড় সড়ো খেসারত দিতে হতে পারে আপনাকে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার এ বিষয়ে সতর্কবার্তা জারি করা হলো। কেন্দ্রের সতর্কবার্তায় একে ইউএসবি স্ক্যাম বলে দাবি করা হয়েছে। সাইবার অপরাধীরা এই ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করেন ফোন থেকে ব্যক্তিগত তথ্য হাতে নিতে পারে। এই পদ্ধতিকে বলে জুস জ্যাকিং। এই প্রক্রিয়ায় সাইবার অপরাধীরা এমন ফাঁদ পাতে পাবলিক চার্জিং পয়েন্টের ইউএসবি পোর্টে ফোন কানেক্ট করলে তথ্য পাচার হতে পারে। তা না হলেও ইউএসবি পোর্টের মধ্য দিয়ে এমন ম্যালওয়্যার ফোনে ইনস্টল করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে অন্যের তথ্য সরাসরি হ্যাকারদের ফোনে চলে যেতে পারে। কেন্দ্রের সতর্কবার্তা আরো বলা হয়েছে, পদ্ধতিতে বহু ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য হাতে নিয়ে প্রতারিতদের ব্যক্তিগত তথ্য প্রচার করার ভয় দেখিয়ে প্রতারকদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকাও দাবি করা হচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে সবসময় ব্যক্তিগত চার্জার সঙ্গে রাখা উচিত। একান্তই তা সম্ভব না হলে দেওয়ালে থেকে কোনো প্লাগ পয়েন্ট থেকে মোবাইল চার্জিং করা উচিত। পাশাপাশি সবসময় ফোন বন্ধ করে চার্জ দেওয়া উচিত। কোনোভাবে এ ধরনের প্রতারণার শিকার হলে 1930 নম্বরে ফোন করুন আর তারপর অভিযোগ জানান। আর তার সাথে নজর থাকছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কৃষ্ণনগর দিয়ে শুরু প্রচার, মহুয়ার কেন্দ্রের পরই এবার উত্তরবঙ্গে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ কোচবিহার, 5 তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের আগেই কলকাতায় ফিরবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে প্রচার পর্ব শুরু হবে কৃষ্ণনগর থেকে, জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস। ধুবুরিয়ায় সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দুপুর 12টায় বসবে সভা, তৃণমূল সূত্রে এমনটি জানানো হয়েছে। জানা গিয়েছে 31 মার্চ কৃষ্ণনগরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে থেকে শুরু হবে তার লোকসভা ভোটের প্রচার। আর সম্প্রতি মহুয়া মিত্রের বাড়ি ও অফিসে সিবিআই হানার পর এবার এই ইস্যুকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু করবেন মমতা ব্যানার্জি। খবর, মার্চের শেষে লোকসভা ভোটের কৃষ্ণনগরের প্রচার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে ইস্যুতে সোচ্চার হতে চলেছেন মমতা। এদিকে দিলীপ ঘোষের বিরাট বড় বার্তা, আমি রিটায়ার্ডও নই, টায়ার্ডও নই, ব্যাট হাতে 4 ছক্কা হাঁকিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। পাতভবনে বেরিয়ে ব্যাট হাতে 4-6 মেরে কৃতি আজাদকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। শনিবার সকালে বর্ধমানের লোকোব্লিক মাঠে পাতভবনে এসে ব্যাট হাতে মাঠে নামেন দিলীপ ঘোষ। তার আগে বর্ধমানের লোকোব্লিক মাঠে মর্নিং ওয়াকের মাধ্যমে জনসংযোগ করলেন বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে নেমে দিন 4 ছক্কা হাঁকিয়ে তিনি খেলা শেষের কীর্তি আজাদকে কটাক্ষ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, ওদিকে রিটায়ার্ড লোক আছে, আমি রিটায়ার্ডও নই আর আমি টায়ার্ডও নই। তার কথাতেই জবাব দিলেন এবার দিলীপ ঘোষ, সেভাবেই খেলি, যে মাঠ পাই সেই মাঠেই খেলি, যেমন পিচ পাই সেভাবেই খেলি এবং জিতিও। জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। খেলা শেষে লোকো চিলড্রেন পার্কে গিয়ে গান শোনেন, বোঝেন দিলীপ ঘোষ আছেন তার মেজাজেই। তার বিতর্কের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি, সুকোচ করেছে দলের কেন্দ্র নেতৃত্ব, সুকোচ করেছে নির্বাচন কমিশন, সেসবের কোনো পরোয়া নেই। শনিবার সকালে পুরনো হিন্দি গান শুনতে শুনতে তাতে তাল লাগালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর এদিকে আবার বিরাট বড় বার্তা, দেব তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই, কর্মী সভায় বিস্ফোরক দেব দিলেন ব্যাখ্যাও। এবার জিতলে সাংসদ হিসেবে জয়ের হ্যাট্রিক হবে তার, জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব যে তার বড় চিন্তার কারণ তা স্পষ্ট করে দিলেন দলের তৃণমূল প্রার্থী দেব। গতকাল ডেবরার একটি কর্মী সভার বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের তারকা প্রার্থী তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেন, অন্য কোনো দল নয়, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। ডেবরায়ও কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, বাংলায় তৃণমূলকে হারানোর মতো সংগঠন কোনো দলেরই নেই। দেব বলেন, বাংলায় তৃণমূলের সংগঠন সবথেকে শক্তিশালী, ধারে কাছে অন্য কোনো দল নেই, তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। এটা 2019 আমি বুঝেছিলাম, সবাই পদ চায়, নেতা হতে চায়, কিন্তু আসলে আপনারা দল থেকে সম্মানটুকু চান, আপনারা দলের জন্য আপনার জীবন দিয়ে দিতে পারেন, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। মনে রাখবেন, দল থাকলে আমরা সবাই থাকবো, দল জিতলে সবাই জিতবো, দলের সম্মান আমাদের সম্মান। 2019 কি হয়েছিল ভুলে যান, যদি আমরা রাগ অভিমান সব ভুলে গিয়ে লড়তে পারি তাহলে মনে হয় ডেবরা থেকে আমরা যা লিড পাবো তা নিয়ে ভাবতে হবে না। তবে দেবের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, এই মন্তব্য করে আসলে নিজের দলের নিচুতলার কর্মীদেরকে অপমান করেছেন দেব। দেবকে সারা বছর এলাকায় দেখা যায় না বলে দাবি করেন হিরণ। এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক নয়, তবে একটা কথা বলবো, এর থেকে পরিষ্কার নিজের দলের নিচুতলার কর্মীদের উনি বিশ্বাস করেন না, সন্দেহ করেন, না হলে নিজের দলের সম্পর্কে কেউ এরকম বলতে পারে এই কর্মীরা রোদে পুড়ে জলে ভিজে প্রার্থীকে জিতিয়ে দিল্লিতে পাঠান, উনি তো ভোটের সময় একবার আসেন
তারপর 5 বছর আর দেখা যায় না। 10 বছর ধরেই তো কর্মীরাই জমিটা তৈরি করেছেন, ওনারা হয়ে ওনার দলের কর্মীদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবারে নির্বাচনের প্রথম ভোটে দাঁড়াতে রাজি হননি দেব। তার অন্যতম প্রধান কারণ ছিল ঘাটালে দলের একাংশ নেতাদের বিরুদ্ধে তার অভিযোগ। দলীয় অন্তর্দ্বন্দ্ব বন্ধ করা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব থেকে আশ্বাস পাওয়ার পরে ভোটে দাঁড়াতে রাজি হন দেব। তবে প্রার্থী তালিকা ঘোষণার পর অবশ্য পুরোদমে নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দেব। তার মাঝে আরো এক খবর, পাহাড়ে বিজেপি বনাম বিজেপি, রাজ্য বিস্তার বিরুদ্ধে প্রার্থী পদেরই বিধায়ক। তাহলে কি এবারে লোকসভা নির্বাচনের ময়দানে পাহাড়ের ভোট যুদ্ধে বিজেপি বনাম বিজেপি? যদিও বিষ্ণু প্রসাদ শর্মার বক্তব্য তিনি কখনোই দলের বিরুদ্ধে নন, তিনি এখনো বিজেপিতে আছেন। কার্সিয়াং এ বিজেপি বিধায়ক বলেন, দলের কাছে নেওয়া লোকসভা প্রার্থীর বিরুদ্ধে আমি ভোটে লড়ছি, কিন্তু দলের বিরুদ্ধে আমার লড়াই নয়। দার্জিলিং এ গিয়ে বাতারে নতুন খেলা, পাহাড়ের বিজেপির পদ্ম প্রতীকের প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে নামালেন বিজেপি বিধায়ক। দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। পাহাড়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার নাম ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল রাজু বিস্তাকে যে প্রার্থী হিসেবে তার পছন্দ নয় সে কথা আগেই বুঝিয়ে দিয়েছিলেন বিষ্ণু প্রসাদ। অনেকদিন ধরেই তিনি দাবি করে যাচ্ছিলেন দার্জিলিং এর প্রার্থী হিসেবে ভূমিপত্র কাউকে বেছে নেওয়া হোক, অন্যথায় নিজের দলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি। এবার শেষ পর্যন্ত সেই কাজটাই করে ফেললেন কার্সিয়াং এর বিজেপি বিধায়ক। শনিবার দুপুরে দার্জিলিং এর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।